আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খান কুকিং রেসিপি। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আর সেই সাথে নিয়ে চলে এসেছি খুবই হেলদি, খুব টেস্টি একটা মজার সাবুর পায়েসের রেসিপি। আশা করি আজকের এই রেসিপি সবার খুব ভালো লাগবে। ঈদের দিন তো বিভিন্ন ধরনের ডেজার্ট রাখতে হয় ডাইনিং টেবিলে, চাইলে কিন্তু এই সাবুর ডেজার্টটাও রাখতে পারেন। চলুন ঝটপট শিখে নেই। পায়েস তৈরি করার জন্য এখানে নিয়েছি সাবুদানা হাফ কাপ। তারপর পরিষ্কার পানি দিয়ে দু তিনবার ধুয়ে নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার জন্য। এক ঘন্টা পরে পানিটা ফেলে দিয়ে একটা স্টেনারে নিয়ে এটা পানি ঝরানোর জন্য ওয়েট করছি। আর সাবুটা কিন্তু এখন অনেক সফট হয়ে গেছে। অন্য সাইডে চুলা একটা প্যান বসিয়ে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ঘি, চাইলে কেউ বাটারও অ্যাড করে নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম। তারপর চুলার আঁচটা লোতে রেখে কাজু বাদামগুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। যখন হালকা একটা ভাজার কালার চলে আসবে, এই পর্যায়ে এইখানে দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণের মতো কিশমিশ। এখন এই দুটা উপকরণ খুব সুন্দর করে মিক্সড করে নিচ্ছি আর চুলার আঁচটা লোতে রেখে ভেজে নিচ্ছি। অল্প কিছুক্ষণ পরে দেখা যাবে অনেক সুন্দর একটা কালার চলে এসেছে আর কিশমিশগুলো ফুলে ডাবল হয়ে গেছে, ঠিক এইরকম। এই পর্যায়ে এগুলোকে উঠিয়ে নিতে হবে। সেম প্যানে আবার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণের মতো ঘি। ঘিটা হালকা যখন একটু গরম হয়ে আসবে, ওই পর্যায়ে দিয়ে দিতে হবে সাবুগুলো। সাবুতে কিন্তু এখন কোনো পানি নেই, একদম পানিটা ঝরিয়ে তারপরে কিন্তু এখানে দিতে হবে। ঘির সাথে সাবুগুলো খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি আর আলতো হাতে মিক্সড করতে হবে, কারণ সাবুগুলো ভিজিয়ে রাখার কারণে অনেক সফট হয়ে গেছে। যখন খুব ভালো করে মিক্সড হয়ে যাবে, ওই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে জাল করা 1 লিটার লিকুইড মিল্ক। এই মিল্কটা কিন্তু আমি আগে থেকে জাল করে রেখেছিলাম আর এখন এখানে অ্যাড করে দিলাম। এখন চুলার আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে জাল করে নিতে হবে আর বলক আসা পর্যন্ত ওয়েট করতে হবে, আর অনবরত নাড়তে হবে। যখন বলক চলে আসবে, ওই পর্যায়ে এখানে দুটা এলাচ দিয়ে দিচ্ছি, এটার জন্য অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। তারপর এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণের মতো নিচ্ছি চিনি। চিনিটা অবশ্যই যার যার টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণের। এই মিল্কটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, সেই ক্ষেত্রে অনেক টেস্টি হয়। তারপর জাল করতে করতে সুন্দর একটা কালার চলে আসবে, ঠিক এরকম একটা কালার। তারপর অ্যাড করে নিচ্ছি আগে থেকে ভেজে রাখা নারকেল 1/4 কাপ, আর অ্যাড করে নিচ্ছি বাদাম আর কিশমিশগুলো যেগুলো ভেজে রেখেছিলাম। আর নারকেলটা অবশ্যই এখানে অ্যাড করার চেষ্টা করবেন আর ভেজে অ্যাড করবেন, সেক্ষেত্রে রেজাল্টটা অনেক ভালো পাবেন। আর যদি কারো ভালো না লাগে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। এখন চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এইগুলোকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে আর জাল করে নিতে হবে। অল্প কিছুক্ষণের ভিতরে আমাদের পায়েসটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে। কিছুক্ষণ পরেই দেখতে পারবেন সাবুদানাগুলো একদম সাদা হয়ে গেছে। যখন সবগুলো সাবুদানা সাদা হয়ে যাবে, ওই পর্যায়ে বুঝতে হবে পায়েসটা পারফেক্টভাবে হয়ে গেছে। দেখেন একটু, সবগুলো সাবু কিন্তু একদমই সাদা। এখন চুলাটাকে অফ করে নিচ্ছি আর আমাদের পায়েসটাকে নামিয়ে নিচ্ছি একদম। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। পায়েসটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে আর সেই সাথে অনেক হেলদি। আশা করি রেসিপিটা ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর সেই সাথে আমার ফেসবুক পেজ ফলো করে রাখবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এরকম সহজ ও মজার রেসিপি পেতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরো রেসিপিটা দেখার জন্য। আর সেই সাথে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।